কোন জিনিস মেয়েরা ছেলেদের না ধুয়ে খাওয়ায়? দর্শক, শুরু করছি দৈনিক নতুন সময়ের জনপ্রিয় অনুষ্ঠান গুগলি। রয়েছে আমি সৌরভ সোহাগ, আমার সাথে দুজন ভাইয়া রয়েছে, জানবো তাদের পরিচয়, তারপর ছড়িয়ে দেবো আজকে দাদা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ সাজু। মোহাম্মদ সাজু ভাই, সাজু ভাই কি করছেন? এক জব করি। এক ব্যক্তি দেশে বাড়ি কোথায় সাজু ভাই? একেবারে খুলনা। খুলনা, খুলনা বিখ্যাত কেন? খুলনা বিখ্যাত কেন, বিভিন্ন কারণ আছে। বিভিন্ন কারণ বলতে মনে করেন কয়েকটা, যেমন শাহজালাল ওই আপনার বাজির মোস্তামি মাজার যেরকম চিটিয়াঙ্গের জন্য ঐতিহ্যবাহী, যেমন আমাদের খানজালি মাজার আমাদের খুলনার জন্য ঐতিহ্যবাহী, ওই ধরনের ষাট গম্বুজ। আপনার নাম? মোহাম্মদ শিমুল সরকার। শিমুল সরকার, শিমুল সরকার আপনি কি করছেন? যে আমি গার্মেন্টসে জব করতেছি। জব হোল্ডার। দেশে বাড়ি কোথায়? শরীয়তপুর। শরীয়তপুর, জি। দৈনিক নতুন সময়ে আমরা একটা গুগলি অনুষ্ঠান করে থাকি, ধাঁধা অনুষ্ঠান, আপনাদের এন্টারটেনের জন্য এবং ভালো লাগার জন্য। এই অনুষ্ঠানকে দেখা হয়েছে? হ্যাঁ, আমরা অনেক সময় দেখি। এটা কেমন লাগে? খুব ভালো লাগে। আপনি দেখেছেন? জি, কেমন লাগে? অনেক ভালো লাগে। যেহেতু আজকে আমাদের এই গুগলির টিম, এই নতুন সময় টিম, আমরা এই মার্কেটে আছি, আমরা কি অংশগ্রহণ করবেন? জি, করা যাবে। ওকে। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে, যেহেতু ভাইয়ারা আমাদের নিয়মিত প্রোগ্রাম দেখে, তাদের সাথে গুগলি খেলছি। সময় থাকবে মাত্র 5 সেকেন্ড, আপনারা জানেন, এবং যিনি সঠিক উত্তর দিবেন দুজনের ভিতরে, তাকে আমি নতুন সময়ের পক্ষ থেকে গিফটটি পৌঁছে দিব। আপনাদের জন্য একটি প্রশ্ন থাকবে, অবশ্যই পজিটিভলি আমাকে উত্তর দিতে হবে। শুরু করছি এখন। কোন জিনিস মেয়েরা ছেলেদের না ধুয়ে খাওয়ায়? কোন জিনিস মেয়েরা ছেলেদের না ধুয়ে খাওয়ায়? অবশ্যই 5 সেকেন্ডে বলতে হবে। কোন জিনিস খুব সহজ, কিন্তু একদম সহজ করে ভাবতে বলেছিলাম। আপনারা চেষ্টা করেছেন, চেষ্টাকে দৈনিক নতুন সময় টিম এবং এই গুগলের টিম সাধুবাদ জানাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নতুন সময়ের সাথে থাকবেন, গুগলের সাথে থাকবেন। প্রিয় দর্শক, এই ধাঁধার সঠিক উত্তরদাতাকে খুঁজে বের করবো, সেই পর্যন্ত গুগলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আপনার নাম? আমার নাম রিয়া ইসলাম। কি করছেন? শপিং করতে আসলাম। এমনি মানে প্রফেশন? গৃহিণী। দেশে বাড়ি কোথায়? দেশের বাড়ি মিরপুর, ঢাকা, স্থানীয়। এখানে এখানকার স্থানীয়। আচ্ছা, দৈনিক নতুন সময় আমরা একটা গুগলি অনুষ্ঠান করে থাকি, ধাঁধা অনুষ্ঠান, আপনাদের এন্টারটেইনমেন্টের জন্য এবং বুদ্ধিমত্তার পরিচয়ের জন্য। এই অনুষ্ঠানকে দেখা হয়? হ্যাঁ, দেখি মাঝে মাঝে। কেমন লাগে? ভালো। আসলে আপনাদের এন্টারটেইনমেন্টের জন্য দৈনিক নতুন সময় গুগলি অনুষ্ঠানটি আমরা করে থাকি। কোন জিনিস মেয়েরা ছেলেদের না ধুয়ে খাওয়ায়? আমি আবারও বলছি, কোন জিনিস মেয়েরা ছেলেদের না ধুয়ে খাওয়ায়? অবশ্যই পজিটিভলি বলতে হবে। আমি শুরু করছি এখন থেকে। জিরো, 5 সেকেন্ড সময় দিয়েছিলাম, বলেছিলাম কোন জিনিস, কোন জিনিস মেয়েরা ছেলেদের না ধুয়ে খাওয়ায়। আপনি বলেছেন ধোকা। ধোকাটা কীভাবে আমাকে বিশ্লেষণ করুন? কারণ সব জিনিসে তো মেয়েরা ধুয়ে খাওয়ায়, আর ধোকাটা ছেলেরাও খাওয়ায়, মেয়েরাও খায়, সবাই ধোকা খায়। সব জিনিসই ধুয়ে খাওয়া তো হয়? অবশ্যই, ধোয়া ছাড়া তো কোনো জিনিস নেই, খালি একমাত্র ধোকাই। ধোকাটা তো ধোয়া লাগে না, ধোকা তো ধোকাই। আমি বলতে চাই, আপু এতদিন প্রোগ্রাম দেখেছেন, আজকে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন, এবং এই ধাঁধার সঠিক উত্তরই ছিল ধোকা। আসলে সেটা না ধুয়ে খাওয়ানোর জিনিস, ধুয়ে খাওয়ানো হয় না। আপনার জন্য রয়েছে নতুন সময়ের পক্ষ থেকে গিফট। বিজয় হয়ে কেমন লাগছে? ভালো লাগছে। নতুন সময়কে কিছু বলার আছে? এগিয়ে যান আরও সামনে, দয়া করি আপনাদের চ্যালেঞ্জটা অনেক বড় হোক, এতটুকু আর কিছু বলার নেই। আমরা করে থাকি, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নিরাপদে থাকবেন। প্রিয় দর্শক, বলেছিলাম যিনি সঠিক উত্তর দিবে তাকে পুরস্কার বুঝিয়ে দিব। এই আপুটি সঠিক উত্তর দিয়েছে, পুরস্কার বুঝিয়ে দিয়েছি। দেখা হবে আরেকটি গুগলি নিয়ে, সেই পর্যন্ত আমি সৌরভ সোহাগ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।